দূষণ ঠেকাতে 20 থেকে 25 বছর ধরে চলা বাস ও ট্রাকের নিবন্ধন বাতিল করবে বিআরটিএ। যানগুলোকে সড়ক থেকে তুলে নিতে 6 মাস সময় পাবেন মালিকরা, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন এবং পরিবেশ উপদেষ্টা। যদিও রাজধানীতে যানজটের সমাধানে এই সিদ্ধান্ত যথেষ্ট নয় বলে মত বিশেষজ্ঞদের। ঢাকা মহানগর ও জেলায় 20 বছরেরও বেশি সময় ধরে চলছে এমন বাস ট্রাকের সংখ্যা 45,000-এর বেশি। সড়কে বিশৃঙ্খলার পাশাপাশি এসব যানকে দূষণের জন্য দায়ী করা হয়। পুরনো গাড়ির যে সীমা, এটা আমরা এনফোর্স করব। পুরনো এসব গাড়ি রাস্তা থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হলেও 2023 সালে এর বাস্তবায়ন বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে এক সভায় বাস ও ট্রাক মালিকদের 20 থেকে 25 বছরের বেশি পুরনো যান তুলে নিতে 6 মাস সময় দেন সড়ক উপদেষ্টা। 6 মাসে রাখতেছি, তো আপনারা এটার জন্য প্রস্তুতি নেন। তো এবং আমরা যেটা আপনাদেরকে মন্ত্রণালয় থেকে আমরা যেটা সহযোগিতা করব, বাংলাদেশ ব্যাংকের সাথে ইয়ে করে সহায়তা করব, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেল ফাইন্যান্সিংটা ওর মধ্যে অন্তর্ভুক্ত করা। গভর্নর সাহেব আসলে আমি ওনার সাথে এটা নিয়ে কথা বলবো। পরিবেশ উপদেষ্টা জানান, বিআরটিএ শক্ত অবস্থান নিলে এটির বাস্তবায়ন সম্ভব। আমাকে যদি আইনের মধ্যে দিয়ে ব্যাপক প্রচার করতে পারি, বিআরটিএ আমরা সহায়তা করব পরিবেশ অধিদপ্তর ড্রাইভারদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, কিন্তু আপনাদের আইনটা একটু পরিবর্তন করলে এই 500 টাকা যদি ফাইন বা 200 টাকা ফাইনও ইনক্লুড করা হয়, মানুষকে এই হর্নের অভ্যাস থেকে আমরা সরিয়ে আনতে পারি। তবে বাস ট্রাক মালিকরা সিদ্ধান্ত বাস্তবায়নে চান 1 বছর। যে এতগুলি ট্রান্সপোর্ট সরিয়ে নিলে আমাদের সংকট কি হবে, সেটাও বোধ হয় একটু একই সাথে চিন্তা করা দরকার। নীতিগত ভাবে করার জন্য টু টেক টাইম, আপনার মাধ্যমে আপনি কোন সময় কিভাবে বন্ধ করবেন তাও একটু একটু সময় নিয়ে স্যার করেন। রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন সিদ্ধান্ত পর্যাপ্ত নয় বলে জানান পরিবহন বিশেষজ্ঞরা। বাস রুট ফ্র্যাঞ্চাইজের যতগুলি স্টাডি আছে এটাকে দিয়ে আপনি সুশৃঙ্খল করে ফেলেন, কতগুলি যে সমস্যার সমাধান হয়ে যাবে এবং ওই মালিক কখনোই কিন্তু এই পুরনো বাস চালাবে না, কারণ একটা ইনভাইটিং এনভায়রনমেন্ট না দিলে রাইডারশিপ সে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে না। পুরনো যান তুলে নেওয়ার পাশাপাশি সড়কে চলাচলকারী বাসগুলোকে ইলেকট্রিক বাসে রূপান্তরে বিশেষ ঋণ সুবিধা দেয়া হবে বলেও জানানো হয় সভায়। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করব। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।